আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ফাল্গুনের এবং ভালোবাসা দিবসের। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে ভালোবাসার দিনে আমার টি টেবিল এবং ডিনার টেবিল সেট করেছিলাম, তারই ছোট্ট একটা শেয়ারিং। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিশেষ বিশেষ অকেশনগুলিতে আমার কিন্তু ডাউনটাউন ভ্যানকুভার যেতে খুবই ভালো লাগে। এক একটা দোকান যেন নতুন পসরা নিয়ে নতুন সাজে সেজে ওঠে, আর মানুষের যে আনন্দ, মানুষের চোখের মধ্যে যে একটা উৎসাহ, ওইটাই মনে হয় আমাকে তারুণ্যে ভরপুর করে দেয়। তো ভ্যালেন্টাইন ডেতে সবচেয়ে মজা লাগে চকলেটের দোকানগুলি, নানান রকমের ডিজাইনের চকলেটগুলি আসে, আর মানুষের যে ভিড়, দুদিন আগে থেকে তাদের কেনাকাটা শুরু হয়ে যায়। ভ্যালেন্টাইন ডে আলাদা করে সেলিব্রেশন করাটা অযৌক্তিক। ভালোবাসা প্রতিদিনের ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা, বাবার জন্য ভালোবাসা, আশেপাশের প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য। এবং কোনো একদিন এভাবে ঘটা করে সেলিব্রেশন করার একেবারেই কোনো মানে হয় না। কিন্তু আমার খুব দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, মানুষের উৎসাহ, মানুষের চাঞ্চল্য, মানুষের তারুণ্য, এই কারণে আমি বের হয়ে যাই। এবং অনেক সময় এক একটা বিশেষ দিন উপলক্ষে বিশেষ সেল হয়, নতুন নতুন প্রোডাক্ট আসে, ওগুলিও মাঝে মাঝে কিনি, এই আর কি। ডাউনটাউন ভ্যানকুভারে অনেক ঘুরে পরে গেলাম মেট্রোটাউন মলে, সেটাও অনেক মজার এবং সুন্দর একটা জায়গা। এবং সব ধরনের স্টোরগুলি এখানে আছে এবং মোটামুটি অনেক বড় একটা ইনডোর মল বলে আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে চাইনিজ নিউ ইয়ার গেল, সে কারণে এখনও এই সাজসজ্জা রয়ে গেছে। আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জুয়েলারি স্টোরগুলিতে এবং চকলেটের দোকানগুলিতে প্রচুর ভিড়, যেহেতু কালকে ভ্যালেন্টাইন ডে, আজকে 13 ফেব্রুয়ারি আমি ঘুরতে এসেছি। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি দুইভাবে আমার টেবিল সেট আপ করলাম এই একটা কাপ কেক দিয়ে। নিশ্চয়ই তোমরা উপভোগ করবে। চলো তাহলে মূল ভিডিওতে ফিরে যাই। কাপ কেক তৈরি করতে প্রথমে আমি বাটার এবং চিনিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক বিটার দিয়ে, তোমরা মেশিন এবং হ্যান্ড যেটা ইচ্ছা নিতে পারো। তারপর দিলাম ভ্যানিলা এবং ডিমের সাদা অংশ, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং মনে রাখতে হবে বাটারটা যেন গলানো থাকে, নতুবা অনেকখানি সময় লেগে যাবে মিক্স করতে। এরপর আমি দিয়েছি এখানে 1 চিমটি বা 1 পিঞ্চ লবণ, আর মনে করে ময়দা এবং বেকিংটাকে আলাদা করে চেলে রাখতে হবে। এখন মিশিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দই। তো ইনগ্রিডিয়েন্টগুলি এক্সাক্ট যে ইনগ্রিডিয়েন্টগুলি হবে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ যদি বানাতে চাও তাহলে ওই লিঙ্কটা ফলো করলেই হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এরপর আমি খুব সাবধানে বিটিং স্পিডটা লো করে দিয়ে ময়দার যে চেলে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিব। তো এখানে হয়তো খেয়াল করে দেখছো যে আমি একটু রেড ফুড কালার দিয়েছি। রেড কালার দেওয়াতে এটা পিঙ্ক একটা ভাব আসবে, এবং রোম্যান্টিক কোনো ডিনারে অথবা যে কোনো অকেশনে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো লাইক করবে একটু রঙিন হলে। এ সময় যখন বিট করবে স্পিডটা লো করে দিতে হবে, অথবা স্প্যাটুলা দিয়ে 3 ভাগ করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডো, আর ওভেন টেম্পারেচার আমি দিয়েছি 350, আর বেক করেছি খুব 15 থেকে 20 মিনিট, এটা ডিপেন্ড করে কার ওভেন কীরকম তার উপরে। এখন আমি রেডি করছি ফ্রস্টিং। ফ্রস্টিংয়ের জন্য আমি নিয়েছি বাটার, ক্রিম চিজ, আইসিং সুগার, একটু ভ্যানিলা আর 1 পিঞ্চ সল্ট। ভালো করে এক বিটারের সাথে দিয়ে ভালো করে একেবারে স্মুথ করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে বাটার এবং চিজটা আগে থেকেই রুম টেম্পারেচারে রাখতে হবে। আইসিং সুগার দেওয়ার সময় একবারে না দিয়ে ধাপে ধাপে কয়েকবারে মিশাতে হবে।
তো একটা সিক্রেট হচ্ছে, আমি কিন্তু কেক ডেকোরেটিং বলো বা আইসিং করা এগুলিতে একেবারেই কিন্তু আনারই, আমি একেবারেই মিনিমালিস্ট ওয়েতে যতদূর পারি করি। আর আমার কাছে মনে হয় যে অনেক ধৈর্যের ব্যাপার, অতটুকু ধৈর্য আমার নাই। যারা তোমরা এক্সপার্ট তারা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারো। আমি যদি খুব ভালো করতাম তাহলে হয়তো একটা গোলাপ বানাতাম, আরও রোম্যান্টিক হতো। যাই হোক, আমি আমার মতো করলাম, তুমি তোমার মতো করে করবে। তো আমি একে একে সবগুলি কাপকেকগুলিকে চিজ কেক ফ্রস্টিং দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমি এখানে দুই ব্যাচে অ্যাকচুয়ালি বানিয়েছি, এই রেসিপিতে ছয়টা হবে, আর সে কারণে আমি 12টা একসাথে করেছি, সো আমি ডাবল করে নিয়েছিলাম। চিজ কেকের উপরে লাল রঙের সুগার আর স্লাইস স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিলাম, যাতে আরও বেশি কালারফুল এবং রোম্যান্টিক মনে হয়। তৈরি হয়ে গেল মজাদার কাপকেক। দেখতেই পাচ্ছ কি ভীষণ রোম্যান্টিক, এবং মজা তো অবশ্যই, শুধু কাপকেক দিয়ে আসলে কিন্তু পুরো একটা ভ্যালেন্টাইন ডে বা যে কোনো ডে সেলিব্রেট করা যায়। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি ডিনার টেবিলটা সাজালাম আমার ভালোবাসা দিবসে আমার বাচ্চাদের কথা মনে রেখে। তো থিমটা মোস্টলি তার্কিশ স্টাইলে করেছি, যেহেতু কাপকেক বানাতে আমার সারাদিন চলে গেছে, রান্নার অত সময় ছিল না। পরোটা করেছি চিকেন ঝোল ঝোল আর টার্কিশ এগ সাকশুকা, সাথে খুব ঝাল করে বানানো কাবাব। আর বাকিটা দেখতেই পাচ্ছ, গার্নিশ করা বা সালাদ দিয়েছি অলিভ, রেলিশ, তারপর ক্যাপসিকাম, চিজ। তো আমাকে অবাক করে দিয়ে ভ্যালেন্টাইন ডেতে আমার ছেলে নিয়ে এসেছিল এই চকলেট আর কুকির সেটটা, খুবই ভালো লাগলো, সেটাও আমি টেবিলে সাজিয়ে দিলাম। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে টি টাইমটা রোম্যান্টিকভাবে করবা সেই একই কাপকেক দিয়ে। আমি একটা ট্রেতে ফিল করেছি তিনটা জারে তিন রকমের চকলেট এবং একটা ক্যান্ডেল, আর সাথে রেখেছিলাম একটা ছোট্ট গোলাপ যাতে টেবিলটাকে অনেক সুন্দর লাগে। এই জারগুলি কিন্তু আমি এক এক সময় এক এক রকমের স্ন্যাক দিয়ে ভরে রাখি, যখন যার মন চায় যে যেটা খেতে চাই খেয়ে নিতে। তারপর আমি একটা ডিশের মধ্যে ওই আমার ছেলে যে কুকিজগুলি এনেছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিলাম। তো এভাবে তোমরা তোমাদের আইডিয়া নিয়ে যে কোনো কিছু দিয়ে সাজাতে পারো। এই কুকিজটা আমি বানিয়েছিলাম, যেটা পিঙ্ক কালারের দেখছো সেটা অনেকদিন আগে, নিয়াপলিটান কুকিজ বলে তিন কালারের, খুবই মজার ছিল এবং খুবই ফ্লেভার ছিল। নেক্সট কোনো ভিডিওতে আমি হয়তো এই রেসিপিটা শেয়ার করব। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের যে কোনো ছোটো কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। সবাই সবসময় ভালোবাসা নিয়ে ভালো থেকো, প্রত্যেকটা দিনকে আনন্দময় করে তুলো আর সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।